ফের ঢাকায় সিনেমা একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। সিনেমার নাম তুই আমার পাখি আমি তোর পাখি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মোহাম্মদ জাকারিয়া মাসুদ। এ বিষয়ে পরিচালক বলেন, সিনেমার একটি গান রয়েছে যে গানটি ভারতের শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চাইছিলাম, কিন্তু তার সঙ্গে কথা না বলে সেটা নিশ্চিন্ত করতে পারছিলাম না। সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে, শীঘ্রই ভারতে গিয়ে তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করব। তুই আমার পাখি আমি তোর পাখি সিনেমাটি প্রযোজনা করছে জিএম ফিল্মস। আগামী মাস থেকে শুটিং শুরু করতে চায় প্রতিষ্ঠানটি, তবে তার আগে সারতে চায় সিনেমার গানের রেকর্ডিং, চূড়ান্ত করতে চায় সিনেমার অভিনয় শিল্পীদের। নির্মাতা জাকারিয়া মাসুদ জানিয়েছেন, নতুন কোনো নায়ক নায়িকার জুটি উপহার দিতে চান তিনি। এর আগে বাংলাদেশে ঢাকা অ্যাটাক সিনেমায় গান গিয়েছিলেন অরিজিৎ সিং, শিরোনাম ছিল টুপটাপ। গানের কথা লিখেছেন অরিন্দম চট্টোপাধ্যায়, সঙ্গীত করেছিলেন অরিন্দম। গানটিতে অরিজিৎ সিংয়ের সহশিল্পী ছিলেন ভারতের সৌম্যলতা। Yeah.